গুরু জনেরা আর আমার ছোট ভাই বোনেরা এই ভিডিওগুলো তোমাদের জন্য নয়, তাই প্লিজ তোমরা এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। আর যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন নামক যন্ত্রটি ব্যবহার করো। আরে সকালবেলা উঠেই তো আমার বড় ঢুকিয়ে দেয়। আজকে তোমাদের কাছে আমি একটা নতুন ধাঁধা নিয়ে এসেছি। বলতো ছেলেরা করলে মেয়েরা খুব মজা পায়, এর প্রশ্নের উত্তরটা কি তোমরা জানো? জানি, কিন্তু সবার সামনে বলাটা কি ঠিক হবে? সারা কি দিনকাল পড়লো, হ্যাঁ এসব কথাও এখন পাবলিকলি জিজ্ঞাসা করছে। তো নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ নোংরা ভিডিও। তো বন্ধুগণ, এই এপিসোডে আমরা কথা বলি এমন কিছু পাবলিকদেরকে নিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় নোংরামো করতে একটুকুও পিছু পা হয় না। তো চল বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো এরপর গুরুদেবের নাম নিয়ে ভিডিওটির গভীরে যাওয়া যাক। বলো কাকিমা, আস্তে আস্তে, এই বয়সে যা দোলাচ্ছ, ইয়ে মানে কোমর দোলাতে দোলাতে পুকুরে না পড়ে গেলে হয়। সঠিক বলেছেন। না না, জোর করে টিপলেও নরমই পাবে যে টিপবে। পড়ার বয়স তো, যাও গিয়ে পড়তে বসো, এখানে এরকম ভিডিও বানানোর কি দরকার? হ্যাঁ রুক তো কলকাতা কোন ইয়েতে ইউনিভার্সিটিতে মুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। বলো তো ঢোকে না, ঢোকাও কেন, পরের মেয়ে কাঁদাও কেন? তোমরা কিন্তু বাজে মাইন্ড করো না, বাজে কমেন্ট করো না, তোমরা আমার বন্ধু। দেখে মনে হচ্ছে না যে নেশা করেছে, কি বলো গুরুদেব? দেখতে হবে কোন পাতা পাতা খায় কি না, এই পাতা বলে একটা নেশা আছে, ওটা খায় কি না খবর রাখতে হবে। সে তো তুলতেই হবে, নইলে চাপবে কি করে? ইয়ে মানে গাড়িতে 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 চাপার কথা বলছে। দেখেছো এই বৌদি একটি অদ্ভুত রোগে ভুগছে, যে রোগটার নাম হচ্ছে কুড়কুড়ানি রোগ, যেটাতে শুধু ওইটাই মনে পড়ে। শুধু মনে পড়ে তোর, দেখো বললাম না। ইয়াহি নাই আবি অর শুনিয়ে। আচ্ছা শোন না, আমি ফোনটা একটু রাখছি। কেন রে? ঘরে দুধ নেই, দুধ আনতে যাও একটু। কেন, তোর নিজের কাছেই তো দুটো আছে। নিজের কাছেই তো দুটো আছে, বন্ধ করো হাত জোড়কে। মা আমার বেদনার কাছে তিনু তান কুড়ি আইসেছে। সেটা দেখে বুঝতেই পেরেছি যে হালকা হালকা কুড়ি এসেছে। তার উপরে চ্যাংড়া ছোড়ার নজর পড়েছে। সে সবার সামনে তুমি যদি তোমার বেদনার কুড়ি দেখাও তো নজর তো দেবেই। সাব্বাস বেটা। না গো মামনি, তুমি প্রসেসটা ভুল জানো, তোমার বিয়ে দিয়ে দিলে তোমার বরই গাড়ি চালাবে, আর যে গাড়ি চালায় সেই তো হর্নটা বাজায়, তাই না? দেখেছো এই মামনির কি বড় ট্যালেন্ট, এই ট্যালেন্টগুলো এতই বড় যে আলাদা করে দুলিয়ে দেখিয়ে দিচ্ছে যে ট্যালেন্টের কোনো অভাব নেই। তা অসাধারণ, ওহো ফাটাফাটি। না মানে দিদি, ওইখানটায় তোমার এত গরম লাগলো কি করে, মানে পুরো শরীরটা ছেড়ে গোটা ফ্যানটা ওইখানটাতেই ঢুকিয়ে নিলে?
তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও, আর প্লিজ এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।